দুই সালের জানুয়ারি থেকে দুই সালের জুন পর্যন্ত সময়ে গুম হয়েছেন ছয়শো তেইশ জন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ফলে গুমের মাত্রা কিছুটা কমলেও এখনও গুম হচ্ছে তবে গুমের প্যাটার্নটা একটু ভিন্ন ধরনের প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহ সরকারের গুমের শিকার নেতাকর্মী সহ সবাইকে অক্ষত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দিন অন্যথায় একদিন প্রতিটি গুম খুনের দায়ে বিচারের জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে ইলিয়াস আলীকে গুম করার ঘটনা কাকতলীয় বিষয় বা তাকে গুম করা শুধু সরকারের সিদ্ধান্ত ছিল বলে আমরা মনে করি না আমাদের বুঝতে হবে কি কারণে তিনি গুম হলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে মুখ বাঁধের বিরুদ্ধে তারা সোচ্চার অবস্থানের কারণে ইলিয়াস আলী আজ অদৃশ্য যারা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সোচ্চার তাদেরই অত্যন্ত সচেতনভাবে সরিয়ে দেওয়া হচ্ছে গুম করা হচ্ছে আয়না ঘরে আটক করে রাখা হচ্ছে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে তার প্রমাণ অভিনব গুমের শিকার হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ তাকে দুই মাস গুম করে রাখার পর পাচার করা হয়েছে ভারতে সেখানে তারা তাকে মুমূর্ষ অবস্থায় ফেলে দেয় দ্য এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের তথ্য অনুযায়ী 2009 সালের জানুয়ারি থেকে দুই সালের জুন পর্যন্ত সময়ে গুম হয়েছেন ছয়শো জন বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকার এর সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন দুই হাজার তিয়াত্তর সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে দেশে নিখোঁজ বা নিখোঁজ বা গুম হয়েছেন ষোলো জন মানে ছয় মাসের হচ্ছে ষোলো জন দুই সালে এই সময়ের মধ্যে বিচার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আটজন এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর ক্রস ফায়ারে মারা গেছেন তিনজন এ পর্যন্ত গুম হয়েছে ছয়শো পঞ্চাশ জনের বেশি এটা তাদের রিপোর্ট আইন ও সালিশ কেন্দ্রের হিসাব মতে পনেরো বছরে ছয় শতাধিক মানুষ গুম হয়েছে এর মধ্যে একটা অংশ যাদের মৃতদেহ পাওয়া গেছে দেশীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং জাতিসংঘ তাদের বিভিন্ন সেশনে অনবরত বাংলাদেশে গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও শেখ হাসিনার গুম সরকার এটা তাচ্ছিল্য করে আসছে এরকম অসংখ্য পরিসংখ্যান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে রয়েছে গুমখুর ক্রসফায়ার বাহিনী ক্রসফায়ার বাহিনী র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ফলে গুমের মাত্রা কিছুটা কমলেও এখনও গুম হচ্ছে তবে গুমের প্যাটার্নটা একটু ভিন্ন ধরনের সেখানে একটা চেঞ্জ আছে সেটা হলো আগে যারা গুম হতো তারা আর ফেরত আসতো না তবে এখন যারা গুম হচ্ছেন তারা পাঁচ দিন সাত দিন এমনকি এক মাস পরেও কেউ কেউ ফেরত আসছে অথবা লাশ পাওয়া যাচ্ছে গুম বাহিনী এখন স্বল্প সময়ের জন্য গুম করছেন এই স্বল্প সময়ের গুম হওয়াটাও খুবই ভয়ঙ্কর গুম হচ্ছে একদলীয় ফ্যাসিবাদী দুঃশাসনের নমুনা এবং চরম মানবতা বিরোধী অপরাধ বিকাশী কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিরোধী দল ও মত শূন্য একদলীয় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যই গুমকে পথের কাটা দূর করার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে একের পর এক মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে এই নৃশংস গুমের শিকার কেবল সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী নন সাইফুল ইসলাম হিরু ইনিও সাবেক সংসদ সদস্য সাবেক কাউন্সিলর চৌধুরী আলম জাহিদুল করিম তানভীর মোহাম্মদ মাঝারুল ইসলাম রাসেল আল আমিন সাজিদুল ইসলাম সুমন মোহাম্মদ আব্দুল কাদের ভুইয়া মাসুম জাকির হোসেন মুন্না মীর আহমেদ বিন কাশেম আবদুল্লাহিল আজমি ইফতেখার আহমেদ মিনার আবদুল্লাহিল আজমি সম্ভবত ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল ছিলেন ইফতেখার আহমেদ দিনার সোহেল রানা মাহবুজুর রহমান সোহেল জুনায়দ আহমেদ আনসার আলী আল মুকাদ্দেস হোসেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ কে এম স্বামী আক্তার হুমায়ুন কবির পারভেসহ অসংখ্য বিরোধী নেতাকর্মীকে গুম করা হয়েছে সব ঘটনা দেশবাসীকে অজানা আতঙ্কে উদ্বিগ্ন করে তুলেছে সরকার কোনোভাবেই ইলিয়াস আলীর গুমের দায় এড়াতে পারে না একজন রাজনীতিবিদকে গুম করার মাধ্যমে তার আদর্শকে শেষ করা যায় না রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা উচিত প্রত্যেকটি গুমের পিছনে আওয়ামী লীগ সরকার দায়ী বিভিন্ন সময় তাদের মুখ থেকে এই কথা বেরিয়ে আসছে তাদের কেউ কেউ শিকারও করেছে গুম এবং বিচার বহির্ভূত হত্যা মানবতার সবচেয়ে ভয়াবহতম অপরাধ আমি বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহ সরকারের গুমের শিকার নেতাকর্মী সহ সবাইকে অক্ষত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দিন অন্যথায় একদিন প্রতিটি খুনের দায়ে বিচারের জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে